গণতন্ত্র বাধাগ্রস্ত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর নির্যাতনের কারণে উগান্ডার উপর ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নতুন করে জিম্বাবুয়ের কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। সোমবার এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেন। সেখানে তিনি দুই দেশের কোনো কর্মকর্তার নাম উল্লেখ করেননি, তবে উগান্ডার এলজিবিটি সম্প্রদায় এবং জিম্বাবুয়ের বেসামরিক নাগরিকদের কথা তুলে ধরেছেন অ্যান্টনি ব্লিংকেন। বিবৃতিতে বলা হয়, জিম্বাবুয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা অভিযুক্তরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এর আগে 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।